এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমার নাম চারুবালা, চারুবালা দাসী। আদর করিয়া লোকে বলিত চারুলতা। ফুল ফুটিবার পূর্বে কুড়ি তুলিয়া নেবার মতোই ছোট্ট বয়সটিতে আমার বিবাহ হইয়া গেল। আর হইল তো হইল এমন একটি মানুষের সহিত যাহার বয়স আমার বয়সের চার গুণেরও বেশি। শুধু এইটুকুনি জানিতাম তাহার নাম ভূপতি, কিন্তু তাহার বেশি জানিবার ইচ্ছা বা সাহস কোনোটাই আমার ছিল না। তাহার মুখটি ছিল আমাদের পাশের বাড়ির আম বাগানের সব থেকে বড় বড় কাঁচা কাঁচা আমগুলির মতন। খাইবার সময় তাহাকে রাক্ষসে চাইতে কোনো অংশে কম লাগিত না। মাছের মাথাটি চিবাইত মানুষের মস্তক চিবাইবার মতন করে। মাঝে মাঝে মনে হইত বত্রিশ পাটি দাঁত দিয়া আমার মস্তক চিবাইতেছে। আমি অভুক্ত পেট লইয়া তাহার আহার দেখিতাম ও বাতাস করিতাম। তুমি কি জানো মানে আমার কর্মসংস্থান কি, মানে আমার উপার্জন কি? আমার কাজ হলো সম্পাদনা করা, শহরের সর্বাধিক নামি পত্রিকার আমি একজন সম্পাদক। আমার কলম কিন্তু এক্ষেত্রে থেমে থাকে না, ক্রমাগত ধারালো থেকে আরও ধারালো হতে চলেছে। খাও। আমাকে শেখানো হইয়াছিল স্বামীর আহারের পরেই স্ত্রীকে আহার করিতে হয়, অতএব অতিশয় গা ঘিন ঘিন করিলেও তাহার কফ ও থুতু মিশ্রিত খাবার আমাকে খাইতে হইত। কখনো কখনো অভুক্ত অবস্থায় আমার সে বেলা কাটিয়া যাইত। ঘরের লোক শিখিয়া দিয়েছিল স্বামী হল পরম গুরু, ইহাতে নাকি স্ত্রী লোকের স্বর্গলাভ হয়। অতএব ইচ্ছা না হইলেও আমাকে সেই পথে চলিতে হইত। আবার কখনো কখনো আহারের পর তাহার বাসের মতন শক্ত শক্ত ঠ্যাংগুলিকে আমাকে টিপিতে হইত। আহ, তোমার হাতটা বড় মিষ্টি। অতিশয় কষ্ট হইলেও মুখে কিছু বলিতে পারিতাম না। এইভাবে কাটিয়া গেল আমার শৈশব জীবন। কতকটা সোনার খাঁচায় বন্দি, খাইতে না পাওয়া যত্ন না পাওয়ায় একটি জীর্ণ শীর্ণ পাখির মতন। গ্রীষ্মের পর বর্ষা আসিত, বর্ষার পর শরৎ আসিত, তারপর থাকত শীত ও বসন্তের ছোঁয়া। এইভাবে ষড়ঋতুর আগমন ও প্রত্যাগমন আমার শৈশব জীবনের অধ্যায়গুলিকে পার করিতে লাগিল। দেখিতে দেখিতে কাটিয়া গেল বারোটি বৎসর, চারুবালা এবার যৌবনে পা রাখিল। বাহ, অপূর্ব! দিনে দিনে আমার চারু যে এতটা সুন্দর হয়ে উঠবে আমি ভাবতেই পারিনি। আমার পোড়া কপাল দেখো, যখন তোমার পূর্ণ যৌবন তখন আমার চুলে পাক। আজকে তো ছুটির দিন, আজকেও বেরোবে নাকি? আরে, বেরোতে তো হবেই। এত দিনে বলে আমার স্বপ্ন যে সফল হয়েছে, নিজের সংবাদপত্রের অফিস হয়েছে,
সেখানে আবার ছুটির দিন কিসের? এ তো নিজের অফিস, যত কাজ করব ততই ফুলে ফেপে উঠবে। ভাবলাম ছুটির দিন একটু কথা বলবো, তাও তোমার অফিস। ভূপতি নামক ব্যক্তিটি আমার স্বামী হইলেও তাহাকে ভালোবাসিবার ক্ষমতা বা তাহাকে বুঝিবার ক্ষমতা আমার ছিল না। কোনো দিক থেকেই তাহার সাথে আমার মনের মিল ছিল না। কিন্তু আমি এখন পূর্ণ যৌবনা, দিনের পর দিন শুধু শরীরের ক্ষুধা বাড়িতেছে। কিন্তু হায়রে, এই জীবনের সদ্ব্যবহার করার কোনো পুরুষই আমার জীবনে। গোটা বাড়িটাতে চারু ভীষণ একা, বুঝতেই তো পাচ্ছো আমি সারা দিন কাগজ নিয়ে ব্যস্ত থাকি, সময় দিতে পারি না। ওর একটা সঙ্গী সাথে ভীষণ দরকার। উমা, তোমার স্ত্রী মন্দার বয়স তো চারুর কাছাকাছিই হবে, একটা কাজ করো না, তোমার স্ত্রীকে আমার বাড়িতেই এনে রাখো। সমবয়সী কোনো স্ত্রীলোক থাকলে চারুরও আর একা লাগবে না। কি, প্রস্তাবটা কি খুব খারাপ? প্রস্তাবটা মন্দ নয়। হ্যাঁ, মন্দা, পুরো নাম মন্দাকে। আমার একাকিত্ব দূর করিবার জন্য আমার স্বামী তাহার প্রিয় উমাপদ স্ত্রীকে কোনো এক অচপাড়া গা হইতে লইয়া আসিলেন। মেয়েটি একেবারে কেউ অশিক্ষিতা, তবু মানতেই হইবে এই গাইয়া অচপাড়া গায়ের মেয়েটি আসিতে আমার জীবনে মানেটি একটু বদলাইয়া গেল। আবার মন্দার সাথে খেলাধুলো করিয়া গালগপ্প করিয়া আমার সময়টি বেশ কাটিয়া যাচ্ছিল। আরে বলানে কোয়ানে, বাড়ির ভিতরে ঢুকে লোক ডাকবো নাকি? ডাকতে পারো, হয়তো তারা তোমার বাড়ি থেকে আমাকে বের করে দেবে, কিন্তু তোমার হৃদয় থেকে আমাকে তো বার করতে পারবে না। কি বেহায়া নির্লজ্জ রে বাবা, এবার তো দেখছি সত্যি লোক ডাকতে হবে। আরে আরে, তোমাকে লোক ডাকতে হবে না, আমি নিজেই ডাকছি। আরে শোনো শোনো শোনো, দেখো দেখো, এক সুন্দরী মহিলা আমার উপর কি নিদারুণ অত্যাচারটাই না করছে। এই সুন্দরী মহিলা বোধহয় আমাকে মেরেই ফেলে দেবে। এ যে আর কেউ নয়, এ যে আমার বৌঠান। বৌঠান? কি, কেমন ভয় পাইয়ে দিলাম! মানে তুমি একে চেনো? আরে ও হলো আমার অতি আদরের পিস্তত ভাই, থার্ড ইয়ারে পড়ে। মানে তোমার বন্ধুর সংখ্যা একটু বাড়ানোর জন্য ওকেও নিয়ে এলাম। অধমের নাম শ্রীমান অমল। দেখেছো অমল, তোমার বৌঠান রেগে একেবারে লাল টুকটুকে হয়ে গেছে। তোমরা দুজন আমার সাথে কেউ কথা বলবে না। কি ব্যাপার, আজ কলেজ যাওয়া হবে না? আমার মুড নেই। কেন মুড নেই? কেন? ভাবছি কলেজ ছেড়ে দেব। কেন, হঠাৎ এমন সিদ্ধান্ত? আমাদের ক্লাসে একজন পড়ে, সে রাজবাড়ির জামাই, সে অন্তপুরের খাসাতের ওই কার্পেটের জুতো পরে আসে। হ্যাঁ, আসো। তাতে তোমার কি হয়েছে? কি হয়েছে মানে, আমার সহ্য হয় না, ও পরবে কার্পেটের জুতো আর আমি পরবো এমনি জুতো। তুমি একটা হিংসুটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হিংসুটে। আমারও এক জোড়া ওই কার্পেটের জুতো চাই, না হলে আমার পদমর্যাদা রক্ষা হচ্ছে না। ঠিক আছে, আমি দাম দিয়ে দেব, তুমি বাজার থেকে কিনে নাও। না না না, সেটি হচ্ছে না, তুমি আমার জন্য নিজের হাতে বুনে দেবে, ব্যাস। ও আমার খেদে কাজ নেই রে, ওনার জন্য আমি জুতো সেলাই করে মরি। ঠিক আছে, করো না, আমিও তোমার সাথে কথা বলবো না, ব্যাস। বলো না, তোমার সাথে কথা বলতে আমার ভারী বয়ে গেছে। বুঝিলাম না এই কোন অজানা টান, কোন অজানা আবেশ
আমাকে দিনের পর দিন অমলের দিকে লইয়া যাইতেছিল। যতই মুখে বলি না কেন যে পারিব না, উহা জেদ না রাখিবার মতন সাহস আমার মনে ছিল না। সর্বদাই ভয় হইত পাছে আমার উপর রাগ করিয়া যদি অমল আমার সাথে কথা না কয়। ঠিক আছে, ও কার্পেটে জুতো চাইয়াছে তো, আমি ঠিক নিজে হাতে বানাইয়া দেব। কি গো, সারাদিন দেখা নেই, সাক্ষাৎ নেই, কি চাইপাস করছো? এটা কি তোকে বলবো কেন? কেন গো, বললে কি খুয়ে যাবে নাকি? অমল বাবুর শখ হয়েছে কার্পেটে জুতো পরা, তাই বেড়েছে আমার খাটুনি। যদিও নিজের ঠাকুরপো হতো, কোথাকার বরের পিস্তত ভাই, তার জন্যে কত সুভাগ্য। তাতে তোর কি? ও মা, যাই গো, কত কাজ পড়ে আছে। খাবারের কোনো ইচ্ছাই আমার ছিল না, তবু ভাবলাম দাদার এত কষ্টের পয়সায় বানানো, তাই চলে এলাম, দেখি কি আছে। যদিও মুখে রুচবে না, কোনো রকমে খেয়ে নিচে চলে যাব। সুন্দরী ক্লিওপেট্রা যখন আইরিস চাষাকে তার হাতে তৈরি রুমালটা দিয়েছিল, তখন আইরিস চাষা কি বলেছিল জানো বৌঠান? থ্যাংক ইউ। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে, সেছে ছুটিয়া মোর মাঝে, আজি পড়েছে টুটিয়া হে। তবু নিকুঞ্জের মন যদি যত আমারি। তোমার মধ্যে যদি লেখার গুণ থাকতো তাহলে বেশ হতো। কেন বেশ হতো? কেন তাহলে এই বাগানের বর্ণনা দিয়ে তোমাকে দিয়ে একটা গল্প লেখা দাও। ওই ঝিল, ওই হরিণের ঘর, সব থাকতো ওই গল্পের মধ্যে। আচ্ছা, যদি লিখতে পারি তাহলে আমাকে কি দেবে? তুমি কি চাও? আমার মশারির চালে আমি নিজের হাতে একটা লতা এঁকে দেবো, সেইটা তোমাকে আগা গোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। তোমার না সমস্ত বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ? কেন, মশারি কি শুধুমাত্র একটা শ্রীহীন কারাগার যেখানে কোনো সৌন্দর্য থাকতে নেই? সেখানেও সৌন্দর্য থাকতে আছে বৌঠান। আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেবো, তুমি আগে লিখে তো দেখাও। তুমি কি মনে করো আমি লিখতে পারি না? তাহলে নিশ্চয়ই তুমি কিছু লিখেছো, আমাকে দেখাও। না 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 না, আজ থাক।
না, আজই দেখাতে হবে, নইলে আমার মাথা খাবে। নিয়ে আসি তাহলে। 1 2 3। হেমর শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সুতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাট পট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়। সত্যিই অমল, তোমার মধ্যে যে সাহিত্যের এমন মাদক রস রইয়াছে তাহা আমার আগে জানা ছিল না। বলিতেই হইবে অমল, তুমি জিনিয়াস, তুমি ক্রিয়েটিভ, তোমার তুলনা নাই। দেখিতে দেখিতে অমলের মধ্যে এই সাহিত্যকে আমি আবিষ্কার করিয়া ফেলিলাম। অমল হইল লেখক, আর আমি হইলাম তার একমাত্র পাঠিকা। কি হলো আজ হঠাৎ আমার ঘরে না আসিয়া চলিয়া গেল? আচ্ছা, দেখাইতেছি মজা। কি ব্যাপার? আজ একটা কাণ্ড ঘটে গেছে বুঝলে। কি কাণ্ড বলো তো? কি শহরের সব থেকে নামী পত্রিকা সররুহ, এর মধ্যে আমার লেখা বেরিয়েছে। অমল, এটা তুমি কি করিলে? তোমার লেখা তো শুধু আমি আবিষ্কার করিয়াছি, সেদিক থেকে অন্য কারোর তোমার লেখার পড়িবার কোনো অধিকার নাই। কিন্তু তুমি তোমার লেখা পত্রিকায় ছাপাইলে। এ লেখা তো শুধু চারুর রহিল না, সবার হইয়া গেল, কেন এটা করিলে? দেখো দেখো, আমার লেখা কত নামি দামি পত্রিকায় ছেপেছে বৌঠান, অনেকের মুখে আমার নাম শুনে যাচ্ছে বৌঠান। হ্যাঁ, আমি এখন বিখ্যাত বৌঠান। এই দেখো বৌঠান, আমার একজন মহিলা ভক্ত, সে আমাকে চিঠি পাঠিয়েছে। তাহলে আমি তোমাকে চিঠিটা পড়ে শোনাই। প্রিয় অমলবাবু, আপনার লেখা যত পড়িতেছি আপন হৃদয়ের অন্তর্মহলে ততই আপনার স্থান তৈরি হইতেছে। কখনো কখনো আমার স্বপ্নেও আপনার লেখা আসিতেছে, ইহাকে কি বলিব, কি ভাষায় প্রকাশ করিব। ইহাকে যদি প্রেম বলি তাহলে অত্যুক্তি হইবে না। তুমি কাকে খুঁজছো? আমি কি বৌঠান নই? আরে না না, আমি চারু বৌঠানের কথা বলছিলাম। ওনার তো বিয়ে বাড়ি আছে, কেন জানো না? নিমন্ত্রণ খেতে গেছেন। ওহো, ভুলেই গেছিলাম। অমল বাবুর কি দুঃখ, কাকে খুঁজতে এসে কাকে পেল। দুঃখ কেন হবে, আমার কাছে দুই বৌঠানি সমান আদরের। আচ্ছা মন্দ বৌঠান, তোমার সাথে একক্ষণে দেখা হয় না, ভালোই হলো। বুঝলে বৌঠান, আমি কদিন ধরে ভাবছি এই দেশ গ্রাম নিয়ে কিছু একটা লিখব, কিন্তু তেমন একটা রং মেটেরিয়ালস কিছু পাচ্ছি না। আচ্ছা মন্দ বৌঠান, তুমি তো পাড়া গায়ের মেয়ে, বলো না তেমন কোনো গল্প। সে কি কথা গো, তোমার মতন এক গণ্যমান্য লেখকের আমার মতন মুখ্য সূক্ষ্ম মানুষের গল্প দিয়ে হবে কি গো? ভুল বলছো বৌঠান, ভুল বলছো।
এই দেখো দেখো, লেখার বিষয় সংগ্রহ করার জন্য কোনো কিছুকে উপেক্ষা করা চলে না বৌঠান। তোমার মনস্তত্ত্ব, তোমার ইতিহাস আমার কাছে কতটা জরুরি বৌঠান তুমি জানো না। বলো বৌঠান, বলো তোমার ছোট্টবেলার কথা, তোমার তোমার বিয়ের কথা, আজ কিছু লুকিও না বৌঠান, বলো সমস্ত কিছু, বলো বৌঠান সমস্ত কিছু বলো। অহংকার তাই না? তুমি কি মনে করো সাহিত্য শুধু তোমার মধ্যেই আছে আর কারোর মধ্যে নাই? আমিও লিখিতে পারি, হ্যাঁ আমাকেও লিখিতে হইবে, ভাঙিতে হইবে অমলের অহংকার। সত্যি চারুবালা দাসী, আজ নিজের কোনো সত্তা নাই, তাহার কায় মনে বাক্যে সর্বত্রই অমলের বিচরণ। অমলের সত্তা ছেড়ে তোমার কিছুই লেখার ক্ষমতা নাই চারু, তুমি হারিয়া গিয়াছ। চারু, সাহিত্য লেখা তোমার কর্ম নহে। কি কাণ্ড তুমি ঘটিয়েছো চারু? কেন, কি হলো আবার? তুমি যে লেখিকা হয়ে উঠবে এটা তো আমার জানা ছিল না চারু। লেখিকা? আমি? এই দেখো, শহরের সবচেয়ে নামী পত্রিকা, তাতে তোমার লেখা বেরিয়েছে, নিচে নাম লেখা আছে, শ্রীমতী চারুবালা দাসী। আর একটা জিনিস দেখলে তুমি আরো অবাক হয়ে যাবে, এই দেখো বার্তা, এখন দেখো কি লিখেছে তাতে। এতে অমলের লেখাকে নিন্দে করে লিখেছে, অমল ও মন্থন দত্তের ন্যায় লেখকদের রচনার ভাষা উন্নত হইলেও তা অতিশয় দুর্বোধ্য, অন্যদিকে তুলনা করিলে নবীনা লেখিকা চারুবালার ভাষা অকৃত্রিম, সরলতায় সরসতায় ও চিত্র নৈপুণ্যে ভরা। সে কি কথা, এটা তো আমি চাই নাই, কেন এরকম হইল? দরকার হইলে অমলের কাছে ক্ষমা চাইব।
মন্দার ব্যবহার আমার একটুও ভালো লাগছে না। ওকে এখানে রাখার একটুও সাহস হয় না। কেন? মন্দা আবার কি করলো? কি করলো মানে, ও সারাদিন যা অমলের সাথে মাখামাখি করে না, দেখলে আমার লজ্জা লাগে। ছি ছি ছি, তুমি কি পাগল হয়েছো? অমল ছেলে মানুষ, মানে খোলা মনের ছেলে, একটু হয়তো গল্প গুজব করে, মানে ভাই বোনের মতো। তো তুমি তো ঘরের কোনো খবরই রাখো না, শুধু রাস্তার খবরই কুড়িয়ে বেড়াও। কি 2700 টাকা? না, এত টাকা তো দেনা হওয়া সম্ভব না। ব্যাপারটা আমার ঠিক লাগছে না। সে আমি কি করে বলবো বলুন, আমাকে চিঠিতে বলেছেন আমি দিলাম, বাকিটা আপনার ব্যাপার। আমাকে বলে কোনো লাভ নেই, আপনি উকিল বাবুর সঙ্গে কথা বলুন। নমস্কার, আমি চলে। ছি 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 ছি, উমাপদ, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুমি কিনা শেষ পর্যন্ত। ছি 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 ছি, ঠিক আছে ঠিক আছে, তোমার যখন আমার উপর বিশ্বাস হারিয়ে গেছে আমি কি করব বলো? কিন্তু এত যে দেনা আমি কি করে মেটাবো? আরে আমি তো পালিয়ে যাচ্ছি না, আমি কি পালিয়ে যাচ্ছি? কান থেকে হোক, কাজ করে হোক, ভিক্ষা করে হোক, আমি সব শোধ করে দেবো। সিকি পয়সা যদি আমি বাকি রাখি না, আমার নাম উমাপদ নয়, এই বলে রাখলাম। ঠিক আছে ঠিক আছে, তোমার যা ভালো লাগে করো তো, আমার ভালো লাগে না। মন্দা, হেই মন্দা, মন্দা, হেই মন্দা, কি হো তুমি? সময় তাড়াতাড়ি সব গুছিয়ে নাও, একটু দেরি করো না। কেন গো, কি হচ্ছে? চারিদিকে পাওনাদারেরা আমাদের ঘিরে ফেলেছে, সকাল হওয়ার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাব? আমাদের গ্রামের বাড়ি। এই তো তুমি এলে। চারু, এই তো, এই তো চারু। এই যে একটা ভালো খবর আছে কিন্তু। কি বলো তো? কি তোমার আর খবর কাগজ ছাড়া ভালো খবর কি আছে? অমলের বিয়ের একটা বেশ ভালো প্রস্তাব এসেছে। বর্ধমানের ব্যারিস্টার রঘুনাথ বাবু তার একমাত্র কন্যার সাথে অমলের বিয়ে দিতে চান, আর তারপর অমলকে বিলেতেও পাঠাতে চান। বিলেত? হ্যাঁ বিলেত। অমল বিলেতে যাবে? বেশ হয়েছে, ভালো হয়েছে, তা তুমি একবার বলে দেখোই না। আমি বলার আগে তুমি একবার বোঝালে ভালো হয় না? আমি আমি এর আগে বিয়ের কথা অনেকবার ওকে বলেছি, ও রাজি হয়নি। তাহলে তাহলে তোমার কি মনে হয়, এত ভালো একটা বিয়ের প্রস্তাব অমল হাত ছাড়া করে দেবে? আরে অমল যদি না করে তাহলে তাকে জোর করে করবে নাকি? কিন্তু এবারের প্রস্তাবটা অমলের হাত ছাড়া করা উচিত হবে না, আমার তো বাজারে অনেক দেনা। আমিও ঠিক আগের মতো অমলকে আশ্রয় দিতে পারবো না। উনি বিয়ে করতে চাইবে না, ওনাকে জোর করে বিয়ে দেওয়া হবে। দাদা আমায় ডেকেছিলে? আরে এসো 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 এসো। বর্ধমানের ব্যারিস্টার রঘুনাথ বাবুর একমাত্র কন্যার সাথে তোমার বিবাহের প্রস্তাব এসেছে, বিয়ের পর উনি তোমায় আবার বিলেতেও পাঠাতে চান, এখন বলো তোমার কি মত? তোমার যদি অনুমতি থাকে আমার কোনো আপত্তি নেই। তুমি যদি তুমি যদি মেয়ে দেখতে চাও আমি তারও ব্যবস্থা করে দিতে পারি, তবে তবে শুনে আছি মেয়েটি অতীব সুন্দরী। না দাদা,
ওসব নিয়ে মিথ্যে দেরি করার দরকার নেই। তুমি বরঞ্চ বিয়ের বন্দোবস্ত করো। বাবা, বিলেত যাওয়ার জন্য মনটা যেন একদম দৌড়াচ্ছে। কেন, এখানে তোমাকে মারছিলাম না ধরছিলাম? হ্যাঁ দাদা, যা কথা রইল তুমি খবর পাঠিয়ে দাও, আমি রাজি। চারু, চারু, আরে চারু, উহ বাবা, এখনো কি এরম ভাবে বসে থাকলে তোমার চলবে? আরে আরে, বিয়ের দিন তো নাকের ডগায় চলে এলো, বরপক্ষ হলেও আমাদের খাটনিতে কিছু কম নেই। আরে তোমার অতি স্নেহের ঠাকুরপোর বিবাহ, আরে বাবা কিছু একটা করো। ব্রজ, আরে ব্রজ কোথায় গেলি? বৌঠান, এবার আমাকে যেতে হবে। এতদিন তোমার অনেক সেবা যত্ন পেয়েছি, তা আমি হয়তো ভুলতে পারবো না। যাই হোক, তুমি দাদাকে একটু দেখো, ওর সময় ভালো যাচ্ছে না, আর তুমি ছাড়া ওর কোনো সান্ত্বনার পথ নেই। চললাম বৌঠান। দাঁড়াও, মাঝে মাঝে চিঠি লিখো। সব যে হয়ে গেল, উইলিয়াম শেক্সপিয়ার, সমালোচকরা একে নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আমার মতে হি ইজ দ্য বেস্ট। ১২ বছর ধরে শুধু খবরের কাগজ নিয়েই থেকেছি, তোমাকে বিন্দু মাত্র সময় দিতে পারিনি। আমি চাই তোমার যাতে কোনো কষ্ট না হয় চারু, তোমার যাতে কোনো কষ্ট না হয়। আমাকে ডেকেছেন বউ ঠাকুরুন? আচ্ছা শোনো, বাজারে যদি এই গয়নাগুলো বন্ধক রাখে তাহলে ১০০ টাকা পাওয়া যাবে কি? এত গয়না ১০০ টাকা কেন? ও ১০০ টাকার অনেক বেশিও পাওয়া যাবে। একটা কাজ করতে পারবে, এই গয়নাগুলোকে বন্ধক রেখে যা পাবে তা দিয়ে এই ঠিকানায় একটা টেলিগ্রাম করে দিতে পারবে? অমল, অমল দাদাবাবু, কেমন কেমন আছো?
এই শোনো, একটা কথা আছে। এই ঘটনাটা যেন তোমার দাদাবাবু না জানতে পারে। ঠিক আছে, আমি কাউকেও বলবো না। কেমন আছো? অমলকে একটা চিঠি টেলিগ্রাম করবার জন্য গয়না বন্ধক দিতে বলেছি। যত গয়না আছে গা থেকে খুলে বললে বন্ধক দিতে, আর বললে দাদাবাবুকে কিচ্ছু বলতে না। তুমি অমলকে টেলিগ্রাম পাঠিয়েছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন বলো? তুমি অমলকে টেলিগ্রাম পাঠিয়েছিলে? পাঠাতেই পারি, তাতে দোষের কি আছে? না, দোষের কিছু নয়। দোষ হলো এইভাবে গোপনে পাঠানো। আমার কাছে সব খবর আছে। তুমি বাড়ির চাকরকে দিয়ে গয়না বন্ধক দিয়ে অমলকে টেলিগ্রাম পাঠিয়েছিলে। আমাকে বললে তো আমি পাঠাতাম, তাই না? তাই না চারু? বলো, উত্তর দাও, উত্তর দাও চারু, উত্তর দাও। তুমি তুমি অমলকে ভালোবাসো? হ্যাঁ, বলো বলো চারু, তুমি তুমি কি অমলকে ভালোবাসো? বলো না, বলো না, বলো না চারু। আমি আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম অমলের প্রতি তোমার বিশেষ আগ্রহ। তাই বলে চাকরকে দিয়ে গয়না বন্ধক? আমার মান সম্মান কিচ্ছু রাখলে না তুমি চারু, কিচ্ছু রাখলে না। কেন কেন চারু, কেন? উত্তর দাও চারু, উত্তর দাও, উত্তর দাও চারু, উত্তর দাও, উত্তর দাও চারু, উত্তর দাও, উত্তর দাও। দেখো চারু, এই সব কবিতা আমি তোমার জন্য লিখেছিলাম। তোমাকে তোমাকে ভালোবেসেছিল, ভেবেছিলাম বাকি জীবনটা তোমাকে নিয়ে কাটাবো। কিন্তু চারু, তুমি একবার বলতে পারতে যে তুমি আমার ভালোর বাসু না, আমি আমি সহ্য করে নিতাম। কিন্তু কিন্তু তুমি দিনে তোমার দিন দিনের পর দিন দাসের মতো সেবা করেছো, কেন? তাহলে ঘর ছেড়ে, শহর ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে সেই মাইসুর? হ্যাঁ, ওদের ওখানে একটা কাগজের অফিসে একটা সম্পাদকের দরকার ছিল, বলল, তাই জয়েন করে গেলাম। তা চারু বৌঠানকে সঙ্গে নিয়ে যাচ্ছ তো?
না, ওকে আর অত দূরে নিয়ে গিয়ে কাজ নেই। একটা কথা জিজ্ঞাসা করব? বলো। এত দূরে চাকরি নেওয়াটা চারু বৌঠানের কাছ থেকে পালানোর জন্য নয় তো? না, চারুর থেকে নয়, নিজের থেকে পালানোর জন্য। কিন্তু পালাতে পারবে কি? হ্যাঁ ভাই, ওখানে সম্পাদকের কাজে ব্যস্ত থেকে সব কিছু ভুলতে চাই। একটা কথা বলবো ভূপতিদা, তুমি তুমি সম্পাদকের নেশাটা বেড়া ছাড়তে পারলে না। মানুষকে কিছু না কিছু নিয়ে তো থাকতে হবে ভাই। ভূপতিরা, যাবার আগে আমার তরফ থেকে শেষবারের মতো আমার বাপের শেষ স্মৃতি, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তোমার জন্য। কবে ফিরবে? মহীশূর থেকে কলকাতার দূরত্ব অনেক, তাই হয়তো আসা সম্ভব হবে না। মাঝে মাঝে চিঠি দিও। ওখানে কাজের চাপ অনেক, তাই চিঠি লেখা সম্ভব হবে না। ও, তাই বুঝি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।